আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো চিকেন মোমো আর এই চিকেন মোমোটা আপনারা যেন খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারেন সেভাবেই কিন্তু আমি রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে চিকেন ব্রেস্টটা নিয়ে নিয়েছি ছোটো টুকরা করে নিয়েছি যেন আমার ব্ল্যান্ডার করতে একটু সহজ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে কে মাটা তৈরি করে নিতে পারেন আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এক চা চামচ গুলমরিচি গুঁড়া এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে সাদা গুলমরচি গুঁড়াটাও ওইখানে অ্যাড করতে পারবেন একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি ধনেপাতা পরিমাণ মতো কুচি করে নিয়েছি ঝালটা যদি একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা কাঁচামরিচটা বেটেও এখানে অ্যাড করতে পারবেন কটা চা চাম আদা বাটা অ্যাড করে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ হাফ চা চামচ সয়া সস অ্যাড করে দিচ্ছি হাতের কাছে যদি সয়া সসটা না থাকে সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সসটা যদি আপনি এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণটা আপনাকে বুঝিয়ে দিতে হবে তিন টেবিল চামিচ রান্নার তেল আমি গরম করে নিয়েছি আর এটার সাথে অ্যাড করে দিয়েছি আর এই মিশ্রণটা এখন ভালো করে মিশিয়ে নিতে হবে রান্নার তেলটা ব্যবহার করতে না চাইলে গলানো বাটার আপনি গরম করে তারপরে কিন্তু এটার সাথে অ্যাড করে দিতে পারেন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা চিকেন মোমোটা তৈরি করার জন্য আপনাকে এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ময়দাটার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন এটা মেশানো হয়ে গেছে তখন অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এ ডোটা কিন্তু খুব বেশি শক্তও হবে না খুব বেশি নরমও থাকবে না আপনি যদি অল্প অল্প পানি দিয়ে এ ডোটা তৈরি করেন এতে করেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণে পানি লাগবে এই ডোটার জন্য দেখুন আমি এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করছি প্রথমে কিন্তু দেখতেই পারছেন যে হাতের মধ্যে একদম ময়দাটা লেগে আসছে কিন্তু একটা পর্যায়ে যখন দেখবেন হাত থেকেও ছেড়ে দিয়েছে এবং বাটির গা থেকেও কিন্তু ছেড়ে দেবে এই ডোটা আর তখন আপনি বুঝতে পারবেন আপনার চিকেন মোমোর জন্য পারফেক্ট হয়েছে এ ডোটা দেখুন হাতটাও কত পরিষ্কার হয়ে গেছে বাটিটাও কত পরিষ্কার হয়ে গেছে আর এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তখন কিন্তু এটা আর সফট মসৃণ হয়ে যাবে আর যেহেতু আমি চিকেন মোমোটাকে একটু স্টিমে করবো সেজন্য আমি একটা হাড়িতে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর একটা স্টেনার বসিয়ে দিয়েছি হাড়িটার উপরে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যে আমি দশ মিনিটের জন্য ডোটা রেখে দিয়েছিলাম দেখুন এটা কতটা সফট হয়েছে চলুন কাজটাকে আরেকটু সহজ করে নিই বড় একটা রুটির মতো বেলে নিচ্ছি মোমোটা তৈরি করার জন্য রুটিটা এখানে বেলা হয়ে গেছে আর একটা গ্লাসের সাহায্যে আমি এখন ছোট ছোট আকারে কেটে নেব আর আপনি যদি এভাবে করে গ্লাস দিয়ে কেটে নেন এতে করে কিন্তু আপনি অনেকগুলো মোমো একসাথেই তৈরি করে ফেলতে পারবেন কেটে নেওয়ার পর যে বাড়তি অংশটা আছে সেটাকে কিন্তু আমি ফেলে দেব না তারপর আবার আমি এটাকে বেলে মোমো তৈরি করে নেব আর যেগুলো আমি মোমো শেপ আকারে কেটে নিয়েছি সেটার জন্য একটা গায়ে আরেকটা না লেগে যায় সেক্ষেত্রে আপনি এখানে ময়দা ছিটে এভাবে করে রেখে দিতে পারেন এতে করে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না আর এখন আমি মোমো শেপটা দিয়ে দেব সেটা কিভাবে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে পুরটাকে মাঝখানে রেখে আমরা যেভাবে আসলে কাপড়টা সেলাই করি কুচিটা দিয়ে নিই সেভাবে করে কিন্তু কুচিটা দিয়ে নিতে হবে আর একটা পাশে আপনি এভাবে করে তিনটা কুচি দিয়ে নেবেন আরেকটা পাশে ঠিক এভাবে করে আরও তিনটা কুচি দিয়ে নেবেন যখন দেখবেন কুচিটা দেওয়া হয়ে গেছে তখন কিন্তু এটাকে ভালো করে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে তা না হলে কিন্তু এটা খুলে যাবে তখন একটা পাশ থেকে ধরে এভাবে চেপে তারপরে কিন্তু আপনার মোমোটা তৈরি করে নিতে হবে আর দেখুন এটা কত সুন্দর একটা ব্যাগ আকারে মোমো তৈরি হয়ে গেছে আর আপনার ইচ্ছে মতো আপনি মোমো শেপটা দিয়ে নিতে পারেন আর চারদিকেও এভাবেও করে মোমো শেপটা করে নিতে পারেন আমি আরও একটা মোমো ডিজাইন করে দেখাচ্ছি পুরটা মাঝখানে দেওয়ার পর চার আঙ্গুল দিয়ে এভাবে চারপাশ থেকে ধরে মাঝখানে একটু চাপ দিয়ে তারপরে কিন্তু মোমোটা তৈরি করে নিতে হবে তারপর কিন্তু একটা পাশ থেকে টেনে কুচি দিয়ে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে করতে হবে আর এটা একদম পুতলি আকারে হবে এই মোমোটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয় উপরে একটু ফুলের মতো দেখা যায় আর নিচের একটু পুতলির মতো দেখা যায় আপনার চাইলে এই শেপটাও করে নিতে পারেন আর আপনারা যদি শেপটা ভালো করে জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিজস্ব শেপ দিয়ে মোমোটা তৈরি করে নিতে পারেন আজকে আমি দুইটা শেপে এখানে দেখেছি আমি আসলে চারটা শেপে এখানে মোমোটা তৈরি করে নিয়েছি আমি দুইটা দেখিয়েছি পরবর্তী হয়তো কোনো একটা রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো আরও কিউট করে মোমোর শেপটা দিয়ে নেওয়া যায় আর আমি এখানে কিন্তু সবগুলো মোমো তৈরি করে নিয়েছি আর এগুলোকে এখন আমি স্টিম করে নেব। একটা স্ট্যান্ডের উপরে এভাবে করে দিয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই মোমোটা হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে যখন দেখবেন এই মোমোর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং মোমোটাও হয়ে গেছে তখনই কিন্তু আপনি এই চোলা থেকে নামিয়ে নিতে পারেন আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে দেবেন এতে করে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে এরকমই আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশেই থাকবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ